بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের কয়েকজন ভাই প্রশ্ন করেছেন কয়েকটি বেশ কিছুদিন থেকে। একজন ভাই একটি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি নাকি আরশের থেকে উত্তম, এই ধরনের আকীদা পোষণ, এটা নাকি দেওবন্দি আর ওলামাদের আকীদা? জানি না এটি দেওবন্দি ওলামাদের আকীদা কিনা, তবে এই আকীদা যে একটি ভ্রান্ত আকীদা, নিঃসন্দেহে এটি একটি ভ্রান্ত আকীদা, এটা কোনো সন্দেহ নেই। এবং এই আকীদাটি মানে পরবর্তী যুগে, বর্তমান যুগে বিশেষ করে শিরকি আকীদা পোষণ যারা করে তারাই বেশি প্রচার করেছে, যে কারণে একজন মুসলিম ব্যক্তি যিনি সহি আকীদা পোষণ করেন তার পক্ষে কোনোভাবে এই ধরনের কথা বিশ্বাস করা বা আকীদা পোষণ করা কোনো ক্রমেই উচিত নয়, কোনো ক্রমেই উচিত নয়। যে রাসূল সাল্লামের কবরের মাটি আরশের থেকে উত্তম বা কাবার থেকে উত্তম, এই ধরনের অনেক ভ্রান্ত আকীদা প্রচলিত আছে, অতএব এই ধরনের কথা বিশ্বাস করা এটা আমাদের উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ, তিনি সর্বশ্রেষ্ঠ মখলুক, সর্বশ্রেষ্ঠ নবী শুধু না এবং সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু না, উনি সর্বশ্রেষ্ঠ মখলুক। সুতরাং এটি আমরা বিশ্বাস করি, কিন্তু তার কবরের মাটি আরশের থেকে উত্তম বা এই ধরনের কথা বলা উচিত নয় এবং কোনো মুসলিমেরও এই ধরনের আকীদা পোষণ করা উচিত নয়। আরেকজন ভাই বলেছেন যে ওনার মানে ওনাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি বা গাড়ি ক্রয় করতে হয় ইন্টারেস্টের মাধ্যমে, এটি জায়েজ কিনা? এটি আপনি উত্তর দিতে পারবেন, আপনি যেহেতু ইন্টারেস্ট বলছেন সেহেতু আর বলার প্রশ্নই ওঠে না এখানে যে এটি বৈধ কিনা। আপনি যেহেতু বলেই দিয়েছেন যে ক্রয় করা হয় অধিকাংশ সময় বা অনেক সময়, তো এটি বলার আর প্রশ্ন মানে উত্তর আপনি নিজেই দিয়ে ফেলেছেন যে এটি বৈধ কি বৈধ না, যেহেতু আপনি এটাকে ইন্টারেস্ট বলছেন সেহেতু আত্মপ্রশ্ন উঠে না। আর মহান আল্লাহ তাআলা স্পষ্ট পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তিনি ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে তিনি হারাম করেছেন, সুতরাং এটি স্পষ্ট বিষয়। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে জিকিরগুলো শিখিয়ে দিতে, আমি আসলে বেশ কিছু জিকির উল্লেখ করেছি আমার আলোচনার মধ্যে, আপনি যদি খেয়াল করতেন তাহলে পেতেন, সেখানে বলেছি বেশ কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকিরের কথা আমি ওখানে উল্লেখ করেছি। এছাড়া অন্যান্য জিকির যেগুলো শহীদ দুয়ার বইগুলো আপনি নেট থেকে নামাবেন সেখানে পাবেন। আর উত্তম জিকির মা আজম জিকির বলা হয় কি আদুল কোরআন করিম, আপনি কোরআন তেলাওয়াত করুন, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, তার মহত্ব বর্ণনা করুন, এটি হচ্ছে জিকির। সর্বাবস্থায় আপনার মুখ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোতে যেন ভিজা থাকে, আর্দ্রতা থাকে, এটি আমি বক্তব্যের মধ্যে উল্লেখ করেছি, আপনি হয়তো খেয়াল করলে বিষয়টি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।